আসসালামু আলাইকুম। আজ আমরা কোথায় এসেছি? আসলে আমার মায়ের জন্য একটা রাইস কুকার কিনে দেবো, সেই জন্য রাইস কুকারের দোকানে আসলাম। তো প্রথমে গিয়েছিলাম সিঙ্গারে, তো ওখানে কালারটা পছন্দ হয়নি এবং অনেক বড়, আর ছোটো সাইজেরটা ছিল না, ছোটো সাইজের একটা ছিল, সেটা আর কালার ভালো ছিল না। তো সেই জন্য আর আমার হাজবেন্ড বলছেন আর দরকার নেই, কারণ আমার মা আর আব্বু দুইজনা, তো অত বড় পাতিলটাও মানে রাইস কুকারটার দরকার নেই, ছোট একটা হলেই চলবে। সেই জন্য আর আমরা পরে আবার ভীষণে চলে আসলাম, তো এখানে এসেও কালার পছন্দ হচ্ছিল না, পরে দেখলাম যে একটা কালার আছে, তো বলতেছে এইটা একটা আছে, এই কালারটা বের করে দিচ্ছি। তো এই কালারটা বের করার পরে একটু চেক করে দেখছে যে এটা চলছে কি না, ঠিক আছে কি না, তো ঠিক আছে এই জন্য সুইচটা দেখে নিল আর কি। বলছে আপনারা যেহেতু দূরে পাঠাবেন তো একটু চেক করে নেবেন, আর বলছিল যে এটা যখন আপনারা দূরে নিয়ে যাবেন তো একটু আপনি বাসায় রান্না করে একটু চেক করে দেখবেন, যদি কোনো প্রবলেম হয় ফিরে এনে নিয়ে আসবেন, আমরা পাল্টিয়ে দেবো আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন এই রাইস কুকারটা, এটা 1.8 লিটার, যেটা 2 লিটার না, 2 লিটারের থেকে কম। তো এই যে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা এটা নেব, এটা হচ্ছে যে ভাত এবং তরকারি রান্না করার দুইটাই মানে করা যাবে এই রাইস কুকারে। আমার কাছে খুব ভালো লেগেছে রাইস কুকারটা। এখন কিন্তু সবার বাসায় গ্যাসের প্রবলেম, তো আপনারা খুব সহজে এটা কিনে রান্না করে নিতে পারবেন। আমি একদিন রান্না করেছি তো খুবই ভালো লেগেছে। এই যে এটা নিচেরটা, তারপরে তরকারির ইয়েটা আছে, ভাতের ভাত রান্না করারটাও আছে, খুব ভালো লেগেছে। তো এটার দাম পড়েছে 2780 টাকা, মানে 2800-র মতোই। এই যে এখানে সব কিছুই আছে, চামচ আছে, তারপরে এর সাথে যে কাপটা আছে সেটা। তো আমি এটা প্রথম দিন যখন রান্না করেছিলাম তো একটা পোড়া পোড়া স্মেল আসছিল, এটা তরকারি রান্নার, আর এই পাশে এই যে নিচে যেটা ভাতের পাতিল, এটা যারা ব্যবহার করেন তারা তো নিশ্চয়ই জানেন, তা তবুও আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো পোড়া পোড়া যখন গন্ধ আসছিল, আমি তো সত্যি সত্যি আমি আগে কখনো রাইস কুকার ব্যবহার করিনি, কারণ আমার গ্যাসের কোনো সমস্যা নেই, সেই জন্য আমি রাইস কুকার কখনো ব্যবহার করি না। তো মার জন্য কিনেছিলাম, কেনার পরে আমি যখন প্রথমে ভাত বসিয়েছিলাম, ও ফুড়া ফুড়া একটা গন্ধ আর একটা ধোঁয়া বেরোচ্ছিল, ভয়ে বন্ধ করে দিয়েছিলাম। তো পরে আমার হাজব্যান্ডকে বললাম, পরেও আবার এদের অফিসে ফোন করলো ভীষণ, এখানে যেখান থেকে আমরা নিয়েছিলাম এটা সেখানে ফোন দেওয়ার পরে ওরা বললো যে প্রথমে এরকমই হয়, ভয় পাওয়ার কোনো কারণ নেই, দু একদিন পরে ঠিক হয়ে যাবে। তো তারপর আবার ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লেগেছে, রান্না করে ভীষণ মজা পেয়েছি। তো আপনারা যারা এটা ব্যবহার করেন তারা তো জানেনই, আর যারা ব্যবহার করেন না কিনতে যাচ্ছেন ভীষণ কিনতে পারেন, আমার কাছে ভীষণটা খুব ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি।